রাত বিরাতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই, অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমরা আমাদের অতিথি হয়ে যিনি এসেছেন, গল্পের চেয়ে তো বেশি গল্প তার জীবনে ঘটে গেছে, ঘটে চলেছে, গেছে বলাটা ঠিক নাই, অত্যন্ত কর্মময় জীবন এবং সাফল্যের শীর্ষে আরোহণকারী জীবন। বিজ্ঞাপন হয়েছে তাকে নিয়ে, তাকে নিয়ে ডকুমেন্টারি হয়েছে, শর্ট ফিল্ম হয়েছে, এবং খুব স্বাভাবিক এগুলো হওয়াটা, তার কারণ তিনি একেবারে যাকে বলবো শেকড় থেকে শিখরে উঠেছেন এবং সে গল্প আমরা শুনবো তার মুখ থেকে। এবং ওই যে বলে না, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, গল্পের চাইতে সত্য আরও বেশি আকর্ষণীয় বলবো না, আরও বেশি চমক লাগানো। এবং এই কথা যদি বলতে হয় যাকে নিয়ে, তিনি আজাদ প্রোডাক্টসের আবুল কালাম আজাদ। আমরা আজাদ সাহেব, আপনার সঙ্গে আমরা যে কথা বলবো সে আমি আসলে আমরা তো আড্ডা মারি একেবারেই নিছক আড্ডা মারি। তো আপনি আমরা তার শোরুমে বসে আছি, এরকম অনেকগুলো শোরুম আছে তার মুখে শুনি আমরা, কয়টা শোরুম এরকম আছে? সব মিলে আমাদের 21 শোরুম এবং অনেকগুলি এজেন্ট আছে আমাদের। ঢাকাতে আমাদের 60টা শোরুম আছে। 60? জি। আচ্ছা, আর অন্যান্য বড় বড় বিভাগীয় শহরে আছে? বিভাগীয় শহরগুলিতে আছে। আচ্ছা, আজাদ প্রোডাক্টস বলতে আমরা সাধারণত যেটুগুলি বুঝি, যে ভিউ কার্ড, বিয়ের নিমন্ত্রণ পত্র কিংবা এই জাতীয় কিছু। এখানে এসে আমরা দেখছি যে অনেক গিফট আইটেমও আছে আপনার। গিফট আইটেমটা আসলে এটা একটা সৌন্দর্য, মানে বেসিক্যালি এটা আমাদের ব্যবসা না, এটা একটা সৌন্দর্য, একটা নারীর অর্নামেন্ট, একটা নারী, সুন্দর নারী, কিন্তু সে যদি আর সুন্দর করে সাজে গুজে তাহলে তাকে আরও আকর্ষণীয় করে তোলে। আমাদের এই প্রোডাক্টের সাথে এই গিফট আইটেমগুলি হলো ওই রকমই একটা আইটেম। তো মেইনলি আমাদের ব্যবসা হলো প্রিন্টিং ব্যবসা, যদিও আমরা আরম্ভ করেছি ভিউ কার্ড পোস্টার দিয়ে, সময়ের প্রয়োজনে এবং আধুনিক প্রযুক্তির জন্যে সেই ভিউ কার্ড এখন আর মানুষ কিনে না, চলে না, এবং পার্সোনাল কার্ড আগের মতো ঠিক সেরকম চলে না। আজকাল প্রযুক্তির জন্যে মানুষ প্রযুক্তিকেই ব্যবহার করেছে। আমি একটা নাটক দেখেছিলাম এক দাইমাকে নিয়ে, যে দাইমা তার সন্তানকে নিজের হাতে ভূমিষ্ঠ করেছে, সেই দাইমার এখন আর কাজ নেই, এখন আধুনিক অনেক হসপিটাল হয়েছে এবং তার ছেলে ডাক্তার হয়েছে, ডাক্তারের তার কন্যা সন্তানদেরও কিন্তু সে হসপিটালে ভূমিষ্ঠ হয়েছে, সেই মায়ের এটাই কষ্ট। বাট আমাদের সেটা কষ্ট নয়, আমরা এই প্রযুক্তির সাফল্যকে স্বাগত জানাই। এবং আমাদের কিন্তু বিউ কার্ড, পোস্টার বিক্রি, পার্সোনাল কার্ড বন্ধ হয়ে গেলেও কিন্তু বিয়ের কার্ড কিন্তু প্রচুর আকারে সারা বাংলাদেশে চলতেছে, বিভিন্ন গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলির প্রিন্টিং কাজগুলো এখানে আমরা করি। এটা আমাদের মনে হয় একদিক থেকে বন্ধ হয়ে গেলে কিন্তু অন্যদিক থেকে কিন্তু আবার প্রসার হচ্ছে। তো ব্যবসা করতে এসে আপনার এমন কোনো স্মৃতি আছে যেটা আপনাকে এখনও কষ্ট দেয় এবং একই সঙ্গে উৎসাহিত করে? আমি বাবার প্রথম সন্তান, মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে যে 3 মাস সময় ছিল, ওই অলস সময়ে আমি নারিকেলের ব্যবসা নিয়ে আমি আমার জীবনের কেরিয়ার আরম্ভ করি। সেখান থেকে আমি ব্যবসার প্রতি আমার ঝোঁক হয়। তার পরে আমার বাবা আমাকে মোস্তফাপুর, মাদারীপুরের একটা অংশ, ওইখানে পিটিআই কলেজে আমাকে ভর্তি করে দিয়েছিল, পিটিআই পরে বাবার স্কুলেই শিক্ষকতা করার জন্যে। কেন যেন ওই যে নারিকেলের ব্যবসা করেছি আমি, আর আমার কোথায় যেন শখ ছিল যে আমি আরও কিছু লেখাপড়া করবো, আমি ব্যবসা করবো। যেহেতু আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিল, মা ছিল না সংসারে, যদিও এই ব্যাপারে বাবাকে আমি এবার কোনো কমপ্লেন করবো না, তারপরও বাবাই আমাকে অনেক চেষ্টা করেছে। ইন্টারমিডিয়েট পাস করার পরে তখন আমি ভাবলাম যে আমি তো গ্রামে থাকবো না, বাবা আমাকে পিটিআই পড়াবে, আমি পড়বো না। আমার কেন যেন আরও কিছু করার উৎসাহ, যে আমি আরও বড়ো হবো, আরও কিছু করবো, ব্যবসা করবো বড়ো হলে। তখন আমি বড়ো কেমনে হবো, আমার তো অর্থ নেই, একজন প্রাইমারি স্কুলের শিক্ষক বাবা, সে আমাকে কোত্থেকে অর্থ দেবে? তখন আমি ভাবলাম আমি ঢাকা যাবো, ঢাকার তো কখনো আমি আসিনি, দেখিও নাই। তখন একজন মৌলভী সাহেব ছিল, কারি ফজল হক নামে, তিনি মাতুয়াইলের মাটির ঘরের একটা মসজিদে ইমামতি করতেন, ঈদ উপলক্ষে উনি আমাদের গ্রামে গেলেন। তখন আমি গোপনে ওনার সাথে দেখা করলাম, আমি বললাম কারি সাহেব আপনি তো ঢাকা থাকেন,
আপনি সাথে কি আমাকে ঢাকা নেবেন? তখন কারি সাহেব বলল, আমাদের হুজুরের সাথে আলাপ করে নেই, কারি হলো ছোট হুজুর আর আমার বাবা হলো অনেক বড়, 20-50 গ্রামের মানুষ মারা গেলে আমার বাবাকে দিয়ে জানাজা পড়াতো, মিলাদ পড়াতো, বাবার সাথে মিলাদে যেতাম, বাবাকে 1 টাকা দিলে আমাকে চারানা দিত, সেটা কত রকম আনন্দ, অন্য ধরনের মজা ছিল। তখন ওই কারি সাহেব বাবার সাথে আসলো, কথা বললো, বাবা তো তারে দিল বকা, এই আমার ছেলে লেখাপড়া করবে, পিটিআই পড়বে, স্কুলের টিচার হবে, ও ঢাকা যাবে না, তুমি চলে যাও। তখন সে নিরুৎসাহ হয়ে গেল এবং বলল, না হ্যাঁ হুজুর আমাকে যেতে না, আপনাকে নেওয়া যাবে না। তখন আমি নিরুৎসাহ হই নাই, দমি নেই। তখন আমি গোপনে তার বউর সাথে জিজ্ঞাসা করলাম, কখন যাবে? কখন কারি সাহেব ঢাকা যাবে? বলো যে আগামী বৃহস্পতিবার। কখন যাবে? 9টার সময় লঞ্চ। আমি আল্লাহ মানে কোনো রকমে বাসার থেকে অর্থ অনেক ছিল না, 800 কি 900 টাকা পুঁজি নিয়ে 8টার সময় যেয়ে আমি ওই পট্টি টার্মিনালে যে বসে রইলাম যে ওই ফজল হক কারি কখন লঞ্চে উঠবে। উনি উঠলেন, আমি সবার শেষের প্যাসেঞ্জার, যেহেতু আমাকে না দেখে, দেখলে তো আমাকে নামাইয়ে দেবে। চাঁদপুর ছাড়ার পরে আমি বললাম, হুজুর আমি তো চলে আসছি। তখন হুজুরের সাথে আমি ঢাকা আসি। 74-এ হেল্ড ইন, 75-এ আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি। আমাদের সময় কেউই ফার্স্ট ক্লাস পায়নি, যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা সম্পূর্ণ গভর্নমেন্টের বৃত্তি নিয়ে বিদেশে চলে গেছে। আমি মাত্র 6 নম্বরের জন্য আমার কলেজ থেকে আমি সেকেন্ড ক্লাস পাই নাই। থ্যাংকস, হয়তো সেকেন্ড ক্লাস পেলে আমাকে বিদেশ চলে যেত, আজকে আজাদ প্রোডাক্টের সৃষ্টি হতো না। এল রহমান জুয়েলার্সের মালিক আনিসুর রহমান দুলাল ভাই, যার সামনে থেকে আই স্টার্ট মাই কেরিয়ার, এবং যেখানে আমি তিনবার আমার দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, তখন উনি একদিন আমাকে ভিতরে ডেকে নিয়ে বলল যে আজাদ সাহেব আপনি আসেন, কিন্তু ওরা তো পুরানো, ওরা তো দুই পাশে বসে, আপনাকে তো বসার জায়গা দিতে পারতেছি না, আপনি এই যে সামনে যে এই খাম্বাটা দেখতেছেন ওইখানে আপনি কোনো রকম বসার চেষ্টা করেন। আজকাল আমরা গাড়ি রিক্সার পিছনে গাড়ির পিছনে দেখি, মায়ের দোয়া, সেই মায়ের দোয়া মনে হয় আল্লাহ ওই সময় আমাকে কবুল করেছিল। এই জন্যে বলবো একটা একে মানুষের মানে উসিলা, ওই একটা উসিলা রূপ উনি আমাকে বললেন তুমি এখানে বসো। ওই সময়ে ওনাদের ওই সময়ে বসার পরে ওই যে আমার একটা নির্দিষ্ট একটা স্থায়ী ঠিকানা হয়ে গেল, আমার মনে হয় আমি জীবনে কয়েক ধাপ এগিয়ে গিয়েছি। ওইখান থেকে আস্তে 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 আমি স্বপ্ন দেখি, সেই স্বপ্নকে আস্তে আস্তে বাস্তবায়িত করি, এবং আমি মনে করি স্বপ্ন অনেকাংশে আমি সফল। আমি যেহেতু একসময় বেকার ছিলাম, বেকারদের জন্য আমার বিল্ডিংয়ের 19 তলায় আমি একটা পুরা আমার ওই ফ্লোরটা আমি এই বিল্ডিংয়ের আমি ভাড়াই দিই নি, শুধু আমরা একটা সংগঠন, এবং তাদের আমি ব্যবসায়িকভাবে একটা ফাউন্ডেশন আছে রত্নগর্মা ফাউন্ডেশন, ওইখানের জন্য আমি মায়ের জন্য আলাদা আরেকটা ফ্লোর কোনো অবস্থাতে সম্পূর্ণ খালি রেখেছি আমি ইচ্ছা করি। এটা এই সে এল রহমান জুয়েলার্স, এখান থেকে আই স্টার্ট মাই কেরিয়ার এল রহমান জুয়েলার্স। এই যে একটা খাম্বা, এখানে আমি একটা কাঠের বাক্স নিয়ে আমার জীবনে প্রথম কেরিয়ার আরম্ভ করি। এখানে পোস্টার বিক্রি করতাম এখান থেকে আর কি, এই জায়গাটা, দিস ইজ দ্য প্লেস। এখান থেকে সেই আজাদ সেন্টার, এখান থেকে আজাদ সেন্টার দেখা যাচ্ছে, মানে সিনেমার গল্পের মতোই মনে হচ্ছে। তো সিনেমার শুরুটা বলি আমরা, আমার বয়স যখন 7 তখন আমার মা মারা যায়, তখন বাবাই কিন্তু আমার বাবা এবং তিনি আমার মায়ের ভূমিকা পালন করতেন। তখন আমার কোনো কিছু চাহিদা থাকলে আমি বাবাকে বলতাম, বাবা আমি এটা নিব, আমাকে এটা কিনে দাও, এটা কিনে দাও। বাবা যেহেতু মা নেই, বাবা কিন্তু এটা আমাকে সবসময় সহযোগিতা করতো। আমার বাবা আজকে নেই, আমার বাবাকে আল্লাহ বেহেস্ত নসিব করুক। আর তখন আমি বাবাকে বললাম, বাবা আমি কাঁঠাল কিনবো। তখন বাবা এই নৌকায় করে পাট নিয়ে সেই খাসের হাটে গেলেন। তখন পাট বিক্রি করে যখন আমি কাঁঠাল কিনতে গেলাম, তখন আমি দেখি যে কাঁঠালের পাশে দেখি নারিকেল বিক্রি করতেছে। পাশে যখন নারিকেল দেখলাম, তখন আমি জিজ্ঞাসা করলাম, নারিকেল কত করে বিক্রি করে জোড়া? তখন বললো যে 8 আনা। তখন আমার 8 আনা জিজ্ঞাসা করলাম। তার ধরেন 2 সপ্তাহ পরে আমি আবার যখন বাবার সাথে মরিচ, হলুদ মরিচ আছে না, লঙ্কা যেটাকে বলে, শরীরপুরে কিন্তু প্রচুর হয়, মরিচ নিয়ে ডামুড্ডা বাজারে গেলাম। তখন বাবাকে বললাম, আব্বা আমি মরিচ বিক্রি করে আমরা আম কিনবো এবং ইলিশ মাছ কিনবো। যখন আমরা আম কিনতে গিয়েছি, তখন আবার দেখি সে নারিকেল। নারিকেল দেখার পরে আমি আবার জিজ্ঞাসা করলাম, তোমার নারিকেলের জোড়া কত? ও বলতেছে 10 আনা। ওই আগের হাটে ছিল 8 আনা, এখানে হলো 10 আনা।
এখানে আসে যখন আমি মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য তিন মাস আমার যে অবসর ছিল তখন আমি ভাবলাম যে ওই হাটের থেকে এই হাটে যদি আমি কিনে এনে নারিকেল বিক্রি করি তাহলে পান নারিকেলে আমার দুই গানা লাভ হবে। ওই যে মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য যে তিনটা মাস অবসর থাকে ওই তিন মাসে আমি আমার গ্রামের আমার এক খালাতো ভাইয়ের সাথে পরামর্শ করে মাত্র সম্ভবত 18 টাকা পুঁজি নিয়ে ওই খাসের হাট থেকে ডামুন্ডা আনে নারিকেল বিক্রি করেছি। এইভাবে আমার জীবনে প্রথম ব্যবসা কেরিয়ার আরম্ভ। কিন্তু তখন আমাদের বড় নৌকা ছিল না, তখন ছোট্ট একটা ভাঙ্গা নৌকা ছিল। ইন দি মিন টাইম ওই নৌকাটা একবার বড় নৌকার সাথে ধাক্কা খেয়ে ডুবে গেল। আমাদের নৌকা আমাদের নারিকেলগুলিও কিন্তু নদীতে ভাসতেছিল। আশেপাশে মানুষগুলি আমাকে সহমর্মিতা হিসাবে আমাদের ভাসা নারিকেলগুলি পরে উদ্ধার করলো, প্রথমত আমাদের উদ্ধার করলো। পরবর্তী সময়ে ওই যে নৌকা ডুবে গেল কিন্তু আমরা কখনোই দমে যাইনি, ওই নৌকাকে আমরা উদ্ধার করলাম, উদ্ধার করে ঠিক করলাম, আবার আমরা ব্যবসা আরম্ভ করলাম। বাংলা লিঙ্কের একটা অ্যাড হয়েছে আমাকে নিয়ে, অমিতাভ রাজা করেছে যে হেরে যাবো বলে তো স্বপ্ন দেখি নেই। আমার মনে হয় আমি হেরে যাইনি, আমি মনে হয় সফল হয়েছি। এই যেখানে অনেকগুলো দোকান আছে এরকমই একটা দোকান নিয়ে এখানে ছোট্ট ব্যবসা শুরু করেছিলেন, এবং সেই সময় বাপের বেটা সাদ্দাম, বায়োনিক উওম্যান আর কি আয়রন আমেরিকান কি জন্য একটা ইনক্রেডিবল হল্ক, বায়োনিক উওম্যান, তারপর ম্যান ফ্রম আটলান্টিক, তারপর সিঙ্গার গ্রুপ, এবা বনিয়াম, এলভিস প্রেসলি, এইসব কাবা শরীফ, মদিনা শরীফ, ফুল, এই ধরনের পোস্টার নিয়ে আমাদের ব্যবসা প্রাথমিকভাবে আরম্ভ করি। রাইট, ওটা কি আপনি নিজেরা তৈরি করলেন না? না, এগুলি প্রথম অবস্থায় আমরা ব্যাংকক সিঙ্গাপুর থেকে যারা আনতো ওরা আমাদের কাছে এনে বিক্রি করতো, তখন ওদের কাছ থেকে আমরা কিনতাম আর কি। আচ্ছা, ওইভাবে ব্যবসায়িকভাবে আমরা হাত খুঁজে দিই আর কি। আচ্ছা আচ্ছা, তারপর নিজেরা প্রোডাকশনে গেলে পরবর্তী সময় স্টেপ বাই স্টেপ অনেক গল্প এখানে। এক সময় আমি দেখি এইখানে এই যে এইখানে এখানে যারা অনেক ছোট বন্ধুরা আছেন যারা আমার সাথে ব্যবসা করেছেন, অনেক ছোট ভাইয়েরা আছেন, রফিক নামে একটা ছেলে ছিল, পত্রিকা বিক্রি করতো, রফিক এইখানে বসতো, জাস্ট এখানে রফিক পত্রিকা এই কোনা বিক্রি করতো। তখন একটা সাপ্তাহিক পত্রিকা ছিল তারকালোক, একটা পত্রিকা আমি কিনলাম, দেখলাম ভিতর দেখি শিমু সাহেদ, আফজাল সুবর্ণা, রাজ্জাক ফ্যামিলি, আরও অনেক নায়ক নায়িকাদের ছবি। তখন আমি কি হুররে, এদের তো আমি খুঁজতেছি, তখন এদের আমি ক্যামেরা এদের কাছে যাব। তখন আমি ভাবলাম এই যে পত্রিকা যে সম্পাদক তার সাথে যদি আমি বলতে পারি, স্যার আমি এদের পোস্টার ভিউ কার্ড তৈরি করতে চাই, আপনি যদি আমাকে সহায়তা করেন। আমি ঠিক সেই কাজটি করলাম। ওই সময় নীলক্ষেত অফিসে তারকা লোক অফিসটা ছিল, তখন আমি ওইখানে যাওয়ার পরে কিন্তু আমি বাদল ভাইকে প্রথম দিন পাইনি, সাজ্জাদ কাদির ছিলেন। তখন সাজ্জাদ কাদির আমাকে বুঝিয়ে বললেন ভোলা উদ্যোগ বাংলাদেশে আপনি ভিউ কার্ড তৈরি করবেন, ওয়াও ওয়ান্ডারফুল, বাংলাদেশে এটা তো কখনো হয়নি। তখন কাদির ভাই আমাকে সাজ্জাদ কাদির আমাকে বললেন আজাদ ভাই আপনি 4-5 দিন পরে আসেন, আমাদের সম্পাদক সাহেব আসলে আপনার সাথে কথা বলে এটা আমি আপনাকে ব্যবস্থা করে দেবো। ঠিক 5-7 দিন পরে গেলাম, আমি বাদল ভাইকে পেলাম। বাদল ভাই খুব খুশি, বললো ঠিক আছে এই ছবিগুলো তো আমার নয়, অন্য একজনের তোলা ছবি, তার সাথে আমি কথা বলি, কথা বলার পরে আমি আপনার এই ব্যাপারে কনফার্ম করব। ঠিক সেভাবেই বাদল ভাই আমাকে ছবিগুলো দিল। আমার মনে হয় আমি জীবনে মানে সোনার হরিণ পেয়ে গেলাম, কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া সাফল্য। ওই ছবিগুলি আমি প্রথম থেকে আজাদ প্রোডাক্টের সাফল্যের কারণ, প্রথম থেকে আমি স্ক্যানিং করেছি ব্যাংকক থেকে। এই যে আমরা সবসময় প্রথম থেকেই কোয়ালিটি মেনটেন করেছি, ব্যাংকক থেকে স্ক্যানিং করে এনে প্রেস বাংলার থেকে প্রথম শিমু সাহেদ, রাজ্জাক ফ্যামিলির ভেহিকলগুলি ছাপাইছি, এনে এইখানে বসে এই বিক্রি আরম্ভ করেছি। বিচিত্রা ওই সময় অনেক জনপ্রিয় একটা পত্রিকা ছিল, শাহাদাত চৌধুরী সাহেব ছিলেন ওটার সম্পাদক, মাজিবে ছিলেন প্রধান আলোকচিত্র। তখন উনি বিচিত্রায় আমার বিরুদ্ধে লিখলেন, এবং চিত্রালি ছিল বড় পত্রিকা, চিত্রালি সিনেমা বললেন যে তথাকথিত বাইতুল মোকাররমে আবুল কালাম আজাদ নামে এক পোস্টার ব্যবসায়ী বাংলাদেশে ভিউ কার্ড এই সেদের ভিউ কার্ড ছাপে অবসংস্কৃতি আমদানি করেছে। ইউ বিলিভ ইট, এই যে বিনা পয়সায় বিজ্ঞাপন আরম্ভ হলো আমার, এই বিজ্ঞাপনের পর থেকে আমি ভিউ কার্ড ছাপিয়ে সারতে পারি না। মানে মানুষ স্টক বাজার থেকে এসে বলে আজাদ ভাই আমাকে 5,000 দিন, আরেকজন বলে 10,000 দিন, আরেকজন বলে আপনি আমার কাছ থেকে 20,000 টাকা অ্যাডভান্স রাখেন। মানে ওই যে বিনা পয়সায় বিজ্ঞাপন, থ্যাংকস গড, থ্যাংকস মাঝি ভাই মরে গেছেন, আল্লাহ বিস্তীর্ণ নসিব করুক, ওই যে বিনা পয়সায় বিজ্ঞাপনে আমার ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। এইভাবেই আমার জন্ম আর কি।
এবারে সংসারের একটু খোঁজ খবর নেই। সংসারে কে কে আছেন এখন? আমি, আমার ছেলে মেয়ের মা অর্ধাঙ্গিনী যাকে বলে, আমার তিন সন্তান। ওরা কি করছেন? আমার বড় মেয়ে এখন সুইডেনে আছে, ওরা সুইডেনের নাগরিক। ছেলে ডায়মন আজাদ, আজাদপুর একটা ডাইরেক্টর, সে ন্যাশনাল চ্যাম্প, কার্নিভেল চ্যাম্প, ঢাকা ক্লাব চ্যাম্প, গুলশান ক্লাবের এই সুনোকার চ্যাম্প। শখ করে দুইটা রেস্টুরেন্ট করেছে, আরও চেইন রেস্টুরেন্ট করবে প্ল্যান আছে তার। আর ছোট মেয়ে এবি থেকে বিবিএ করেছে, চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রাপ্ত। আমি জানি যে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি আর্থিক সহযোগিতা ছাড়াও, আমার কাছে যেটা বড় মনে হয় যে মোরাল সাপোর্টটা দেন, নৈতিক সমর্থনটা দেন, উৎসাহিত করেন। আমি এগুলো শুনতেও চাই না, কিন্তু আমি জানি এটা লোকে বলে। আমার যেটা জানতে ইচ্ছা করে যে আপনার অবসর সময়টা কাটে কীভাবে? অন্য দিনগুলিতে আমি কাদের ফাঁকে ঢাকা ক্লাবে খেলাধুলা করি। ঢাকা ক্লাবকে আমি বলি যে আমার সেকেন্ড হোম, আই লাভ ইট, লাইক ইট। আমার সন্তানরাও কিন্তু এই ক্লাবে মেম্বার, তারা খেলাধুলা করে। আমি আমার জীবনটা অন্য ধরন, অন্যভাবে আমি ব্যবহার করি। আমি চেষ্টা করি যে এইখানে এই সময়টা না দিয়ে আমি আমার এই সময়টা যদি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারি, যেখানে দেশের যুব সমাজ, মায়েরা বা ইয়ং জেনারেশন উপকৃত হবে, ওই কাজটা কিন্তু আমি ওইভাবে সময়টা ব্যয় করি। এবার বলেন, রত্নগর্ভা মা এটা আপনার মাথায় এলো কেন? আমার বয়স যখন 7, তখন আমার মা মারা যান। ছোটোকালে একটু দুষ্টই ছিলাম, লেখাপড়ার প্রতি খুব মনোযোগ ছিল না। পরবর্তীতে তখন মা বাবার পরামর্শেই যে সিদ্ধান্ত হয় আমি বাবার কাছে চলে আসব। বাবা মানে শরীয়তপুরে ডামুড্ডা, বাবা ওখানেই একটা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। আমার এখনও মনে আছে, আমি যখন বাবার সাথে শরীয়তপুরে আসব, তখন তো ছোট ছিলাম, এই 7-8 বছর, বাবার সাথে বিদেশ যাব, শরীয়তপুর যাব, সেটা অন্যরকম আনন্দ। কিন্তু মায়ের যে অনুভূতি যে আমার তার ছেলে যে চলে যাচ্ছে তাকে রেখে, সেই জিনিসটা কিন্তু তখন আমার মাথায় কিন্তু চেপে আসেনি, মাথায় অতটুকু চিন্তা আসেনি। তবে আমার অনুভব দেখেছি ওই উত্তরের পুকুরের জানের পাশে দাঁড়িয়ে, সম্ভবত আমার মাকে আমি দেখেছি দাঁড়িয়েছিল, হয়তো মা বলেছিল, হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে দেখিও। আমার মনে হয় আল্লাহ, আল্লাহ আমার মায়ের কথা, মায়ের মুনাজাত শুনেছে। আমার মনে হয় আল্লাহ আমাকে এখনও দেখে রাখছে। আল্লাহ অলওয়েজ গাইড মি অ্যান্ড সেভ মি। এই যে ঢাকা শহরে আমি একা এসেছি, আমার এখানে কোনো আত্মীয় স্বজন ছিল না, আমি কখনোই নষ্ট হয়ে যাইনি। আমার জীবনে আমি অনেক টাকা পয়সা চোখে দেখেছি, আমার একজন আত্মীয় স্বজন ঢাকা শহরে ছিল না। আমি মাতুয়াইল প্রথম লজিং ছিল। আজকে যে আমার সাফল্য, আজ আজাদ প্রোডাক্ট, আবুল কালাম আজাদ, এনি হাউ আই হ্যাভ কনফিডেন্স, আমি একজন ভালো মানুষ। আমি 365 দিনের ভিতর একদিনও মিথ্যা কথা বলি না, ইভেন আমার ব্যবসার জন্য আমি বলি না। কিন্তু এই যে আজাদ প্রোডাক্টের এই সাফল্য দেখে যেতে পারেনি আমার মা, তাই মায়ের প্রতি ভালোবাসা, দেশের দেশের সার্বিক শিক্ষা প্রসারের নেপথ্য শক্তি, মায়েদের আরও সচেতন করার মানসেই কিন্তু আমার এই আয়োজন রত্নগর্ভা মা। আসাদ ভাই আপনি মনে আছে তো, 8 থেকে 7-8 বছর আগে পরীক্ষার হলে কীভাবে নকল হতো? এই যে বহিরাগতদের ছুরিকাঘাতে কত শিক্ষার্থী, কত পরীক্ষা, কত যে যারা পরীক্ষা দেন, যারা আর কি তারা আহত হয়েছেন, গার্জিয়ানরা আহত হয়েছেন, এইসব দেখে কিন্তু আমার খুব খারাপ লেগেছে। তখন আমার ধারণা হলো এই সমাজকে, সমাজকে, পরিবারকে, মাকে, বাবাকে, শিক্ষকদের, ছাত্রদের, এদের অন্তত সামাজিকভাবে আমাদের পরিবর্তন আনতে হবে, সচেতন করতে হবে। তখনই আমার মনে জাগে, যদি মায়েদের আমরা সচেতন করতে পারি, তাহলে কিন্তু মনে হয় এর থেকে আমরা মুক্তি পেতে পারি। ওই থেকেই কিন্তু আমার চিন্তাধারা তখনই যে রত্নগর্ভা মা এ ধরনের একটা অনুষ্ঠান করার আমার মাথায় আসে। আল্লাহকে অনেক ধন্যবাদ, এবং সেটা আমি আজকে আসছে 2003 সাল থেকে আরম্ভ করেছি, এখনও করে যাচ্ছি। এই যে মায়েদের যে একটা সম্মাননা দেওয়া আরম্ভ হয়েছে, এইটা আমার অনেক আনন্দ। এখানে সুখ, মানুষে বলে না সুখ তুমি কি জানতে ইচ্ছে করে, জানার কোনো প্রয়োজন নেই, এই সুখ এটা আমি দেখতেছি,
এটা আমার জীবনে অনেক বড় চাওয়া পাওয়া। আপনার এখন আর কি পরিকল্পনা আছে? আমি একসময় কিন্তু বেকার ছিলাম, শিক্ষিত বেকার ছিলাম আফটার মাই গ্রাজুয়েশন। আমি 6% বিএ পাশ করেছি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে শেখ বোরহানউদ্দিন কলেজ থেকে। আমি তখন বেকার ছিলাম, বেকারদের কষ্ট যে কত কষ্ট সেটা আমি অনুভব করি। এই জন্যে আমি একটা সংগঠন করেছি আমরা। আমরা আমরা আমরার প্রধান কাজ হলো আমার দুইটা শর্ত। আমরা প্রথম করব হলো আমরা ছোটদের স্নেহ আদর যত্ন করব, ভালোবাসব, বড়দের শ্রদ্ধা করব, সালাম দেব। এই দুইটা কাজ যদি আমরা প্রথম আরম্ভ করি, আমার মনে হয় ওই সন্তান বা ওই মানুষ কখনোই বিপদগ্রস্ত হবে না। এবং ওই আমরা সদস্যের জন্যে তাদের ব্যবসায়িকভাবে হাত করে দেওয়ার জন্যে আমার বাংলাদেশের প্রতিটি উপজেলায় আমি 3 সদস্য বিশিষ্ট মানে একটা মানে সংগঠন করব, এবং এদের আমি ব্যবসায়িকভাবে হাত খড়ি দেব। এটা আমার দ্বিতীয় পরিবর্তন মানে চিন্তাভাবনা আর কি। অনেক কথা শুনলাম, আমার খুব ভালো লাগলো। আমি নিশ্চিত যে যারা এই অনুষ্ঠান শুনছেন বা দেখছেন, অনুভব নিজেও করতে পারছেন যে ভালোর সঙ্গে থাকলে ভালো হওয়া যায়। মাটি থেকে আতরের গন্ধ আসছিল, শেখ সাদি থেকে বলছি আমি। আতরের গন্ধ কেন মাটির থেকে? বলছে না, গোলাপের সঙ্গে ছিল কাজী আতর। আজকে খুব ভালো লাগছে। বাংলাদেশে এমন মানুষ পাওয়া দুর্লভ যিনি বলতে পারেন আমি মিথ্যা কথা বলিনি। এমনকি মানুষের সঙ্গে এতক্ষণ থাকা আমাদের সকলের জন্য আনন্দের, আমার মনে হয় শুধু আনন্দের না, শিক্ষণীয় বটে। ভালো থাকুন, সুস্থ থাকুন।